আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সুরা ইয়াসিন শিখব তো এই ভিডিওতে আমরা সোরা ইয়াসিনটা বানান করে শিখব এবং কিভাবে গুণনা করব কোথায় টান হবে কোথায় টান হবে না এবং হরফের উচ্চারণগুলা কিভাবে করব কোথায় এক আলিফ হবে কোথায় তিন আলিফ কিংবা কোথায় চার আলিফ টান হবে এবং কিভাবে গুণনা করব কিভাবে ওয়াকফ ধরব এই প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না কারণ আমরা কিন্তু এই সোরাই ইয়াসিনটা সবাই তেলত করি এই ইয়াসিনটা খুব ফজিলত একটা সুরা আমরা সবাই জানি তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইংশেলা ইয়াসিনটা আপনি খুব সুন্দর করে শুদ্ধ করে তেলত করতে পারবেন তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না যদি আপনি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এই সোরা ইয়াসিনে কোথায় কোথায় ভুল আছে তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটুও টানবেন না তো চলুন শুরু করি রহিম বিস্মিল্লা হির এখানে আমরা র হাজবর রহ এভাবে উচ্চারণ করব কারণ হা হচ্ছে হামসে হরফ আমরা বাতাস চালু রেখে উচ্চারণ করব বিস্মিল্লা হির রহমা নির বিস্মিল্লা হির আমার সাথে একবার বলেন বিসমিল্লাহ নির এখানে কিন্তু বিসমিল্লা হবে না কি হবে বিসমিল্লা বিষ এখানে চীনে কি করবো আমরা বাতাস চালু রাখবো অর্থাৎ সিন কি হামসে হরফ এজন্য এভাবে উচ্চারণ করব বিস্মিল্লা বিস্মিল্লা হির হির আবার বিস্মিল্লা হির তারপর ইয়াসিন এখানে দেখুন এখানে ইয়া ইয়া এক লিফটান হবে আর সিন এখানে চার লিফটান হবে তো ইয়া এখানে এক লিফটান হবে কারণ ইয়া খারজুবর ইয়া আসছে আর আমরা খারাপ জবর খারা জিয়ার উল্টা পেশ আসলে তাকে মদে হরফ বলা হয় আর একটা হচ্ছে মধ্যে তবাই ইয়া খারজুবর ইয়া এটা হচ্ছে মধ্যে তবাই তো এখানে আমরা এক লিফটার্ন দিব আর সিন এখানে আমরা চার আলিফটার্ন দিব কারণ হরফর উপরে কি আসছে এই যে মোটা চিহ্ন আসছে হরফর উপরে মোটা চিহ্ন এর জন্য আমরা এখানে চার লিপ্টান দিব তো এটা একটা মদ আর এই মদের নাম হবে মদ্যে লাজিম হরফি মুহফ্ফাফ তো মধ্যে লাজিম হরফি মুহফ্ফাফ কাকে বলা হবে যদি উপরে মোটা চিহ্ন থাকে তাহলে সেটা বুঝবেন সেটা হচ্ছে মদ্যে লাজিম হরফি মুহফ্ফাফ আর এখানে আমরা চালিপ টান দিব তো একদম সহজ কথা সেটা হচ্ছে যদি আপনি হরফের উপরে এভাবে মোটা চিহ্ন পান তাহলে সেখানে চালিপ টান হবে তো এখানে বলবো সি এভাবে আমরা টান দিব আবার আমার সাথে বলেন এখানে দেখুন সিন হবে না কি হবে ইয়া ইয়া এই ইয়াটা আমরা জিব্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে ইয়াটা উচ্চারণ করব ইয়া হবে না কি হবে ইয়া ইয়া এভাবে উচ্চারণটা হবে ইয়াসিন এভাবে আমরা এটা উচ্চারণ করব তারপর ওয়াউ লামজেবর ওয়াল ওয়াউ গিয়ে লাম তিমিল হবে ওয়াউ লামজেবর ওয়াল ওয়াল এবং ঠোঁটটা গোল করতে হবে ওয়াল ওয়াল কফ রপেশ কুর কফ গিয়ে রস তিমিল হবে কফ রপেশ কুর উর আরে এই রটা কি হবে মোটো হবে উর কারণ র সেকেন্ডের ডাইনে কি আসছে পেশ আসছে তো বন্ধুরা আপনারা যদি নিয়মগুলো না বুঝেন অর্থাৎ কখন আমরা র মুটা করবো কিংবা কোথায় চার টান হবে কোথায় এক লিফ এবং মদের নামগুলো কি হবে কোথায় গুণ্য হবে কি গুণ্য হবে এইগুলো যদি আপনি না বুঝতে পারেন তাহলে আমি আপনাকে বলবো আপনি অবশ্যই অবশ্যই আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো আপনি অবশ্যই সিরিয়াল করে দেখেন যদি আপনি এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো যদি আপনি সিরিয়ালভাবে দেখেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন যে কোথায় লিফটান হবে এবং কোন মদের নাম কি হবে কোথায় গুণ্য হবে গুণ্যার নাম কি হবে র কোথায় মোটো হবে কোথায় পাতলা হবে এই প্রত্যেকটা বিষয়ে আপনি আর বুঝতে পারবেন যদি আপনি আমার এই রমজান মাসে কোরআন শিখি এই কোর্সের ভিডিওগুলো দেখে আসেন তখন তো অবশ্যই দেখে আসবেন প্লে গিয়ে আপনারা দেখে আসতে পারেন তো এখানে কফ র কুর এখানে রটা কি হবে মোটো হবে ওয়াল কুর হামজা খারা আর এই মদের নাম হবে মধ্যে বদল ওয়াল কুর লামজের নীল ওয়াল কুর আ নীল নুনকে লামকে ধরবে নীল ওয়াল কুর এখানে কিন্তু কুর হবে না ওয়াল কুর আ নীল হবে না কিন্তু কি হবে কুর কুর এই কফটা মোটো হবে কুর কুর এই যে কুর না কি হবে কুর এখানে কফ রকে ধরছে কফ এটা কিন্তু কাফ না যদি কাফ হতো তাহলে বলতাম কুর এটা কাফ না এটা হচ্ছে কফ এই জন্য আমাদের একটা শব্দ করতে হবে এভাবে কুর ওয়াল কুর এভাবে ওয়াল কুর আ নীল হা হা এটাও কিন্তু হা হবে না এটা হবে হা এই হাটা আমরা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব। চিকুন করে চাপ দিয়ে হা হা ওয়াল কুর হা হা কিমি কি আর যদি আমরা এখানে ওয়াকফ ধরি তাহলে কিম এখানে আমরা তিন টান দিব কারণ মদের হরফের বানের হরফে এই যে ওয়াকফ আসছে আর মদের হরফের বানের হরফে যদি ওয়াকফ আসে তাহলে তাকে বলা হয় মধ্যে আর জি আর মধ্যে আর জি তিন টানে পড়তে হয় তাহলে আমরা এটা আবার পড়ি ইয়াসি وَالْقُرْآنِ الْحَكِيمِ والقرآن الحكيم، حكيم، حكيم هو Hakim 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 حكيم، أبر، والقرآن الحكيم، تابر، حمزة ننجل إن ننجل এই ইন্না এটা হচ্ছে ওয়াজিব গুননা এখানে আমরা অবশ্যই গুন্না করব ইন্না আর যে কোনো গুন্না আপনার এক পরিমাণ টেনে পড়বেন আমি বলবো আপনার অবশ্যই গুণনাগুলো দুই আলিক পরিমাণ টেনে পড়বেন তাহলে দুই আলিফ টান দিলে এভাবে হবে হামজা নুনজের ইন নুনজেবরনা ইনা কা এখানে ইনাক তিনটাই হরকত তাই আমরা এই হরকতে টান দিব না কিন্তু গুন্না দুই আলিপ পরিমাণ টেনে পড়ব যে কোনো গুন্না এক লিফ এনে পড়তে হয় তো আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই যে যেখানে গুন্না পাবেন সেখানে দুই পরিমাণ টান দেবেন তারপর ইননাকা। লা মি লামি লামজেবর লামকে ধরবে নুন লামজেবর নাল লামিনাল এখানে কিন্তু কা কালি নাল হবে না কারণ এখানে কাফ লা এগুলো কিন্তু টান হবে না কাফ কা লামজেবল লা এভাবে টেনে পড়া যাবে না কারণ এগুলো হচ্ছে হরকত আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি রোপর হয় আমরা জানি হরকত তাকে বলা হয় হরকত হচ্ছে এক জবর এক জের এক পেসকে হরকত বলা হয় এক জোবর এক জিয়ার কিংবা এক বেশকে বলা হয় হরকত আর হরকত হচ্ছে আমরা তাড়াতাড়ি করে পড়ি তাহলে এখানে হবে ইনাকালামিনাল মিনাল এইভাবে টানা যাবে না আবার মিনাল। মিম র মুর মুর এই রটা কি হবে মোটো হবে কারণ আমরা শিখছিলাম যে র শাকিনের ডাইনে রকিন এই এটা হচ্ছে র সাকিন কারণ রর উপরে কি আছে সাকিন আছে তাই এটা র সাকিন আর রসিনের ডাইনে যদি জবর কিংবা পেশ আছে র সাকিনের ডাইনে জবর পেশ আসলে র সাকিনটা মোটো হবে তো এখানে রকিনের ডাইনে কি আসছে পেশ আসছে যেন আমরা এখানে র সাকিনটাকে মোটা করব ইনাকালামিনাল মুর, লামিনাল সিনজবর সা। লামিনাল সা হবে না কি হবে লাম মোর না। লিন আর এখানে যদি অক্ষ ধরি তাহলে লিন এখানে তিন আলিফ টান হবে আর এই মদের নাম হবে কি অবশ্যই এই মদের নাম হবে মধ্যে আর্জি এই যে এটার মতো এটা ছিল মধ্যে আর্জি এখানে এটাও মধ্যে আর্জি হবে তাহলে আমরা আবার পড়ি ইনাকালামিনাল মুরসালিন ইন

আপনারা ধীরে ধীরে পড়বেন তারাও হরা করে কখনো পড়বেন না যেখানে টান হবে সেই টানগুলো ঠিক রেখে আপনারা ধীরে ধীরে পড়বেন আর একটা কথা হরকতে কখনো টান হবে না তারপর আইনজেবর আ জেবর আ হবে না কি হবে এই আইনটা আমরা হলকের মধ্যখান থেকে উচ্চারণ করবো লাম আল লা আলা এখানে আইন আইনজবর আলা মানে আইন আইনজবর আ এখানে টান হবে না আমরা কিন্তু এভাবে বলতে পারবো না যে আলা এভাবে টেনে পড়া যাবে না কারণ আইন আইনজবর আ এটা হচ্ছে হরকত আর হরকত টানে যায় না আর লাম খারজ লা এখানে আমরা টান দেবো কারণ এটা মদের হরফ আলা যেখানে আপনি খারা জবর খারাজের উল্টা পেশ পাবেন সেখানে টান দিতে পারবেন কিন্তু এক জবর এক জের এক পেশ পেলে সেখানে টান হবে না তো এখানে এক জবর আছে তাই এখানে টান হবে না আর লাম খারজ লা এখানে খারা জবর আসে তাই এখানে আমরা টান দিব আলা আর এটা কিন্তু আল হবে না কি হবে আলা কারণ এটা হচ্ছে আইন এটা হামজা না আর আইনের উচ্চারণ আর হামজার উচ্চারণ কিন্তু এক হয় না হামজা জবর আ হয় কিন্তু আইন জবর আ হয় না আইন জবর আ এই আইনটা আমরা গলার মাসখান থেকে গলার মাসখান থেকে কিংবা হলকের মধ্যখান থেকে আমরা এই আইনটা চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করবো আ এইভাবে আলা তারপর সজ্জের সুই সজ্জের সি না কি হবে সজের সুই 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 সদটা আমরা এখানে মোটা করব সিঞ্জের সি হয় তবে সজ্জের সি হয় না কি হবে সজের সুই 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 সদের মার্খাসটা কি সদের মার্খাসটা হচ্ছে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের মাঝখানে লাগিয়ে জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের মাঝখানে লাগিয়ে আমরা সদ উচ্চারণ করবো সজ্যের সুই সুই তারপর র আলিফ র র জবরের বাম পাশে খালি আলিফ আসছে তো এটা মধ্য হরফ এখানে আমরা আলিফ টান দিব শির সির আর সযের এটা কি এটা হচ্ছে হরকত এখানে টান হবে না এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে শির এবার বলতে পারবো না কিন্তু কারণ সজ্যের সুই এখানে কিন্তু টান হবে না এখানে তাঁতড়ি করে পড়তে হবে সির তারপর মিম যে তুই তুইম তবু ধরে এখানে দেখুন আমরা এখানে টানবির নিচে কিন্তু দুই জের আছে তবে আমরা এখানে এক জের দিয়ে মিমের সাথে মিল করে পড়বো তো এই গুননার নাম হবে ঈদগামে বাগুন্না তো বন্ধুরা আপনারা যারা ঈদগামে বাগুন্নাটা বুঝতে পারতেছেন না তাদেরকে আমি বলবো আপনি অবশ্যই আমার ঈদ গ্রামে বাগুনার ভিডিও গুলো দেখে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন অর্থাৎ এই রমজান মাসে কোরআন শিখে এই কোর্সে ভিডিওগুলো যদি আপনি সিরিয়াল করে দেখেন তাহলে প্রত্যেকটা নিয়ম আমি যত ধরনের নিয়ম বলতেছি এই প্রত্যেকটা নিয়মই আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই যারা কোরআন শিখ পড়তে পারেন কিন্তু গুণনা মদ কোথায় রমোটো হবে পাতলা হবে কিংবা আর অনেক নিয়ম এগুলো বুঝতে পারেন না তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা আমার এই রমজান মাসিক কোরআন শিখে এই কোর্সে ভিডিওগুলো সিরিয়াল করে দেখে আসেন ইনশাল্লাহ সবই বুঝতে পারবেন তো এটা হবে ঈদগামে বাগুননা তো গ্রামে বাগুননা বুঝতে হলে আপনাকে আগে ঈদ গ্রামে বাগুনার হরফগুলো চিনতে হবে তো ঈদগামে বাগুনার হরফ হচ্ছে চারটে চারটা কি কি মিম নুন ওয়াউ ইয়া মিম নুন ওয়াউ ইয়া এ চারটা হচ্ছে ইদগামে বাগুনা হরফ আর এ চারটার উপর অবশ্যই মাস্ট এ তাসদিদ আসবে মিম নুন ওয়াউিয়া এই চারটে হরফের উপর অবশ্যই কি কি আসবে এই তাস্তিরটা আসবে তো যখনই নুন শাকিন অথবা তান বিনের পর নুন সাকিন অথবা তান বিনের পর মিম নুন ওয়াউিয়া এই চারটে হরফ থেকে একটা হরফ আসবে তখন আমরা কি করব মিলাইয়া গুণনা করব। মিলাইয়া গুণনা করার পরে কি বলে এই দিঘামে বাগুননা তো এখানে ত গিয়ে মিমের সাথে মিল হবে এবং গুণ্য হবে অর্থাৎ এখানে ত দুই জের তিন আছে এখানে আমরা ত দুই যে তিন না বলে আমরা এক জের দিয়ে এই মিমের সাথে মিল করব। অর্থাৎ ত মিম জের তিম তৈম আর এখানে উচ্চারণটা একটু দেখুন মাখরাসটা দেখুন ত মিম যে তৈম হবে না তিন বলা যাবে না কি বলতে হবে তৈম তৈম ত আমরা একটু মোটা করব তিন না কি হবে তৈম তৈম এভাবে তো এখানে আমরা গুণ করবো আর গুণ্য আমরা দুই আলিপ পরিমাণ টেনে গুণ করবো তো সির মিম সিন মুস্তা আজবত্তা মুস্তা কফ ইয়াজের কি মুস্তা এখানে কিন্তু মুস্তা কি হবে না কি হবে মুস এখানে মিম সিনপেস মুস এটা হচ্ছে হামসের হরফ তো এখানে আমরা একটু বাতাসটা চালু রেখে উচ্চারণটা করব। মুস মুস এই যে লাস্টে দেখুন একটা শব্দ হবে মুস এভাবে মুস্তা তা মিম মিম দুই যে মিন মিন আছে এখানে আর অক্ষবদল হবে ক্রিম এভাবে তো এখানে কিম হবে না কারণ এটা কিন্তু কফ আর কফটা আমরা একটু শব্দ করে উচ্চারণ করবো ক্রিম এভাবে তো আয়ত্রে বলি অল শিরতি মুস্তিম অস্তকি মুস্তি তারপর বন্ধুর দেখুন তা নুন তাং এখানে আমরা কি করব অবশ্যই গুন্না করব আর এই গুন্নার নাম হবে ইকফা গুন্না এটা যে ইকফাক হলো আমরা কিভাবে বুঝলাম কারণ এখানে দেখুন এই যেটা হচ্ছে নুন শাকিন আর নুন শাকিনের পরে যা আসছে আর ঝা হচ্ছে ইকফার হরফ আমরা জানি ইকফার হরফ কয়টা ইকফার হরফ হচ্ছে পনেরোটি তা সিন দ ত ফা কফ কাফ এই পনেরোটি হচ্ছে ইকফার হরফ তো যখনই নুন সাকিন অথবা তানবিনের পর এই যে তাস জিম ডালে ডালে জা সিন সিন সাক এই পনেরোটি হরফ থেকে একটা হরফ আসবে তখনই আমরা সেখানে গুণনা করব। অর্থাৎ এই গুণনাটা আমরা নাকের ভিতর থেকে করব। যেমন এখানে তানুনজর তান বলা যাবে না বলতে হবে তানুনজর তাং তাং এভাবে আর গুণনা আমরা দেওয়ালি পূর্ণা টেনে পড়ব তাং জি যা ইয়াজের জি হবে এটা জিব্বার আগা এখানে 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 ঝাটা জিব্বার আগা সামনে নিচের দুইটাতে মাঝখানি লাগিয়ে আমরা উচ্চারণ করবো এই সাদের মতো সি আর হলো জি এভাবে তাহলে হবে তাং জি যায় জি এখানে আমরা অবশ্যই এক্লিপ টান দিব এটা মজার হরফ কারণ জ এর বাম পাশে আছে মুলা ই আসছে তো এখানে আমরা অবশ্যই এক্লিপ টান দিব তাং জি লাম লাম জিব লাল এ লাম কে লাম ধরবে লাম লাম জিব লাল তাং জি লাল আইন জিব আইন জিব আ হবে না কি হবে আ আ আ এখানে আমরা কি করব আইনটাকে হলকের মধ্যখান থেকে চাপ দুচ্ছেন করব আ আ তিলা লা ঝাই জেৰ জি আ জি ঝাৰ জেৰ জিৰ ৰজুৰ ৰ জিৰ ৰে ৰ মিলো ভাবে ঝা ৰজে জিৰ ৰজুৰ ৰ জিৰ ৰ হাই হিমিম জে মি হিমি আৰু খুব ভাবে জিলা লা জি জিৰ ৰম জি জির রহিম রহিম শ্রীম হবে হিম হবে না কি হবে শ্রীম এভাবে তো চলুন আমরা আবার এখান থেকে পড়ি ইয়াসিন ওয়ালকুর হাকি ইন্নাকালামিনাল মুরসালিন ওয়ালাসিরাতম মুস্তাকিম তঙ্গসিলাল আজিজির রহিম তো বন্ধুরা এই ভাবে আপনারা ধীরে ধীরে পড়বেন অর্থাৎ গুন্না গুলা মত গুলা প্রত্যেকটা বিষয়ে আপনারা খেয়াল করে পড়বেন তাহলে পড়া গুলো অনেক সুন্দর হবে তো যেখানে যত আলিফ টান হবে মদে সেখানে ঠিক তত আলিফি টান দিবেন আর হরকতে কখনো টান দিবেন না আর গুন্না যে কোনো গুন্না আপনারা দুই আলিফ পরিমাণ টেনে পড়বেন তো আমি আবার পড়াশোনায় দেখুন আল রিমস্তা এইভাবে আপনারা ধীরে ধীরে পড়বেন তাহলে পড়াটা অনেক সুন্দর হবে তারপরে দেখুন বন্ধুরা লাম জেলপেজ তুং লে তুং রালজে জে জি লিতুংজি এখানে লামজের লি একটা হরকত আর তুং একটা গুন্না আর এক গুন্না নাম হবে ইকফা গুন্না কারণ নুন সেকিনের পর কি আসছে জাল আসছে এজন্য একটা ইকফা গুন্না আমরা এখানে নাকের ভিতর থেকে গুন্নাটা করব আর জালজের জি হবে না কি হবে জালজের জি জি এই জালটা আমরা পাতলা করে করব করবো আগা সামনের উপরে দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জাল যে জি এভাবে লি র র রটা মোটো হবে লেতুং রি র কফ ওয়াউজর কৌ কফ ওয়সবর কাউ হবে না কি হবে কৌ হবে কৌ আর এখানে আমরা কি করব তাড়াতাড়ি করে পড়ব কারণ জবরের বাম্পার্শে যজমালা ওয়াও আসছে আর জবরের বাম্পার্সে যজমালা ওয়াও আসলে তাকে বলা হয় লিনের হরফ আর লিনের হরফ তাড়াতাড়ি করে পড়ত হয় তাহলে কফ ওউজবর কৌ কৌ এভাবে আমরা তাড়াতাড়ি করে পড়ব তো লেতুং রি র কৌ তারপরে এই মিম গিয়ে এই মিমকে ধরবে অর্থাৎ আমরা এই মিম এই মিমের সাথে মিল করে পড়ব আর এই গুন্নার নাম হবে কি বা গুন্না আমি একটু আগে একটা উদাহরণ দিয়ে গেছিলাম সামনে এই যে এখানে দেখুন এই যে এটা এটা ছিল ঈদগামে বাগুননা ছিল কারণ এখানে তান পর কি আসছে এই যে মিম আসতে এজন্য এটা ঈদগামে বাগুনা ছিল এখনও ঠিক তাই আসছে এখানে দেখুন এই যে তান পর এই যে মিমের পর তাতে আসছে অর্থাৎ মিম আসছে তো এটা ঈদগামে বাগুননা হবে তো এখানে মিম আলিফ দুই জীবন মান আছে তবে আমরা এখানে মিম আলিফ দুই জীবন মান বলবো না এখানে আমরা এক জবর দিয়ে এই মিমের সাথে মিল করে পড়বো অর্থাৎ মিম মিম জবর মাম মাম আর এখানে আমরা অবশ্যই কী করবো গুন্না করব আর এই গুনার নাম কি এই গ্রামে বা গুন্না তো আবার পড়ি লিতু মিম আলিফ জবর মা এখানে এই মাতে আমরা তিন আলিফ টান দেবো কারণ এখানে দেখুন মদের হরফের উপরে এই চিকন চিহ্নটা আসছে অর্থাৎ জবরে বাম পাশে খালি আলিফ একটা মদের হরফ আর যদি মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে যদি এই লম্বা হামচাটা আসে বামে যদি এই হামচাটা আসে তাহলে তাকে বলা হবে মদ্যে মুন আর মদ্যে মুন তিন আলিফ টানে পড়তে হয় তাহলে মাতে আমরা তিন আলিফ টান দিব তারপর হামজা নুন পেশ উং এটা কি গুণ্য হবে বলেন আপনারা হ্যাঁ অবশ্যই এখানে আমরা কি বলছিলাম তা নুন পেশ টুং এখানে আমরা কি বলছিলাম এটা ছিল না এখনও এটা ইকফাগুণ্য হবে কারণ এখানে নুন সেকেন্ডের পর জাল আসছে এখনও নুন সেকেন্ডের পর জাল আসছে তো দুটো না তা জাল যে জি এখানে পাতলো হবে জি হবে না কি হবে জি জি রবর র এটা মোটো হবে হামজা খারাপ আ এখানে আমরা এক টান দিব আর বা লিপর বা এখানে আমরা কি করব চার টান দিবে এখানে তিন আলিপ্টান হবে না এখানে চার টান হবে কারণ মদর হরফের উপর মোটা চিহ্ন বামে এই হামজাটা আসছে অর্থাৎ এই গুল হামজাটা আসছে এই জন্য এখানে আমরা চার টান দিব তো আমরা এখানে আবার পড়ি লিটুং রং জি হামজা পেশ উ হামি পেশ হুম উ হুম লুং জির উং জির অব উ হোম তো ঠিক এইভাবে আপনার গুন্না এবং মদগুলা উচ্চারণ করবেন পেশ ও এটা হরকত এখানে আ বা উ হুম এভাবে কিন্তু আমরা বলতে পারবো না কারণ হামজা পেশ ও এটা হচ্ছে হরকত এখানে টান হবে না হামিম পেশ হুম এখানে গুণ্য হবে না কারণ এটা হচ্ছে মিম সাকিনের ইজার গুন্না মিমের পরে ফার্স্ট সে জন্য মিম সাকিনের ইজার গুণ্য হবে যদি মিম সাকিনের পর বা মিম না আসে এই যে এটা হচ্ছে মিম সাকিন্ড এই মিম সেকিন্ডের পর যদি বা এবং মিম না আসে যদি অন্য হরফ আসে তাহলে তাকে বলা হবে মিম সাকিনের ইজার গুন্না আর সেখানে আমরা স্পষ্ট করে পড়বো তো আ বা উহুম ফা হুম গাফিলুন ফা আজবর ফা হামিন পেশ হুম ফা হুম এটা মিম সেকিনি জারগুন না কার মিম সেকিনি পর গইন আসছে এজন্য গইন খরাজবর গ এটা মধ্য হরফ এখানে ক্লিফতান হবে কারণ খরাজবর আসছে কারণ খরাজবর আসছে এজন্য ফা জের ফিয়াতে হরকত লাম ও পেশ লু এটা মধ্য হরফ আর মধ্য হরফের বামে রফে যে وقف তাই এটা হচ্ছে মধ্যে আজ এখানে আমরা অবশ্যই তিন আলিফ টেনে পড়ব তো আবার পড়ি লিতুং ৰি ৰ কৌম ঊং ৰি ৰ উহোম ফুম গ ফিলোণ গ ফিলোণ ৱাইন খৰাজুবৰ গ গ এখনে আমি এক্লিপ টান দিব মোৰ তাৰে গ ফিলোন লি তুং মাম কৌমা উং জির উ আবার এখন অবশ্যই আপনারা আমার সাথে মিল করে পড়বেন অর্থাৎ আমি যেভাবে পড়বো আপনার ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করবেন لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون أبر লুং ভির কৌ মাম উং জির বা উ হোম ফ হ হোম তারপর লামজর কফ ডালজবর ক দে এখানে আমরা কল কল করবো কফ কদ হবে না এখানে কিন্তু আমরা লাকদ হাক কল বলতে পারবো না বলতে হবে লাকদে দে কারণ ডালটা হচ্ছে কলকালোর হরফ তো আমরা অবশ্যই জানি যে কলকালার হরফ হচ্ছে পাঁচটা কফ ত বা জিম ডাল এই পাঁচটা হচ্ছে কলকালার হরফ তো যখন এই পাঁচটা হরফের উপরে এ যে শাকিন থাকবে কফ ত বা জিম ডাল এই পাঁচটা হরফের উপরে যদি শাকিন থাকে তাহলে সেখানে আমরা কি করি কলকালর করি তো এখানে আমরা কফ ডাল জবর ক বলতে পারবো না বলতে হবে কফ ডাল জবর ক দে এভাবে তো লা কদে লা ক দে কফ ডাল জবর ক দের হা শাক কফজবৰ শাক এখনে কিন্তু শাক হয় নাই কিভাৱে শাক শাক কফ লামজুবৰ কল শাক পল শাক পল তাৰ এখনে দেখোন হা এতিয়া কিন্তু হাঁহ এতিয়া কিন্তু হা হব নাই কিভাৱে হা হা কফজবৰ শাক কফ লামজুবৰ কল শাক পল কফ কভজুবোৰ কৌ কৌ শাক পল কৌ লাম পেচলো শাক পল কৌলু আইনজীৱৰ আইনজীবৰ আ লাম খৰাজীবৰ লা আ দে হাক পল পলুলা হামজা কাজজব আক আক এখন আমরা হাম রচন করব। আক হবে না কি হবে আক আক এভাবে আক সাজবর সা এখানে সাজবর সা হবে না। সাজবল সা সা এ সাহা আমরা পাতলাক রচন করব। সাজবর সা সা আক সা রজের আক সাড় হামিমজের হিম আকসাড় হিম কদ হাক

মিমজের মি ইউ মি নুন অপেশ নুন অঞ্জীবন্না ইউ মি নুন আর অক্ষ দল হবে ইউ এভাবে মানে এখন নুনে আমরা তিন আলি টান দেব তো বন্ধুরা এখানে দেখুন লা কদে কদে এটা হচ্ছে কলকলা এখন আমরা কলকলা অবশ্যই করবো হা কল কৌ কফ অজেবর কৌ এটা লিনার হরফ লিনার হরফ তাতি করে পড়তে হয় লু আলা যে লাম খরাজুল লাই এটা কি মত হবে আপনার অবশ্যই বলতে পারবেন লাম খরাজুল লাইট হচ্ছে মদ্যে মুন এটা কি মত মধ্যে মুনফাসিল কারণ মদের হরফুরপরে এই যে চিকুন চিহ্ন বামে এই লম্বা হামজাটা আসছে তো মধ্যে মুনফাসিল আপনি যখন দেখবেন যে মদের হরফুরপরে চিকুন চিহ্ন বামে এই লম্বা হামজাটা আসছে আমি আবার বলি মদের হরফ পরে চিকুন চিহ্ন বামে যদি এই লম্বা হামজাটা আসে তাহলে তাকে বলা হবে মধ্যে মুন আর মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হয় লা লাতে তিন আলিফ টান হবে তারপর আক হামজা কাফ যাবার আক আক এখানে কাফটা হামসে হরফ তাই আমরা একটু হামসের মতো উচ্চারণ করব অর্থাৎ বাতাসটা চালু রেখে উচ্চারণ করবো আক এভাবে সা রি হিম সা রি সা যাবো পাতলা রজি রি পাতলা সা রি হিম ফা হুম লাই মিনুন এখানে এখানে ইউ এখানে আমরা কি করব ধাক্কা দিব ইয়া হামজা পেশ ইউ ইউ মিনুন এভাবে তো একসাথে বলি লাকদ হাক قل قول على أكثرهم فهم لا يؤمنون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون لا يؤمنون يؤمنون إيه লাকাদ হাক্কাল কওল আলা আকসারহুম ফাহুম লা ইউমিনুন নুন সম্পূর্ণ ঠুট গুল করে উচ্চারণ করব নুন এভাবে তারপর হামজা নুন জের ইননা লিফজুন না ইননা এখানে ইননা এখানে আমরা কি করব গুন্না করব আর এই গুন্নার নাম হচ্ছে ওয়াজিব গুন্না ইন নুন আলিফ জব না এখানে এক লিফ দিব ইন না জিম জব যা জিম জব যা এ জিমের মাখাসটা কি জিব্বার মধ্য খান উপর তালুর সঙ্গে লাগিয়ে জিম জব যা যা ইন না যা আইন লম জবর অল অল আইন উচ্চারণটা কী হবে হলকের মধ্যখান থেকে আমরা চাপ দিয়ে উচ্চারণ করবো অল অল এভাবে ইন্না যা অল না নুন আলিফ জব না ইন্না জাগাল না ফি ফি এখানে ফাইভ ইয়ার্স এর ফি এটা হচ্ছে মধ্যে মন ফাঁসিল দেখুন এখানে দেখুন ফাইভ ইয়ার্স ফি এটা হচ্ছে মধ্যে হরফ কারণ জেয়ারের বাম পাশে জজমলা ইয়া আসছে এটা মধ্যে হরফ আর মদর উপরে কি আসছে এই যে চিকন চিহ্ন আসছে তো মদর হরফুর উপরে চিকন চিহ্ন বামে যদি এই লম্বা হামজাটা আসে তাহলে তাকে বলা হবে মধ্যে মুনফাসিল তো তবুন্দো দেখুন এখানে আমরা তিনটা মধ্যে মুনফাসিল পেয়েছিলাম এখানে ছিল একটা এই যে মিম আলিজুবর মা এটা মদর হরফ ছিল মদর হরফর উপরে চিকন চিহ্ন বামে এই লম্বা আমসাটা আসছে তারপর লাম লা লাটাও মদর হরফ ছিল মদর উপরে চিকন চিহ্ন এই যে বামে লম্বা আমসাটা আসছে আর এখানে ফাইভ ইয়ার্সের ফি এটাও মদে হরফ মদর হরফর উপরে চিকন চিহ্ন বামে এই লম্বা আমজাটি আসছে অর্থাৎ এই হামজাটা মাস্ট আসবে তো এইগুলো হচ্ছে মধ্যে মুনফাসিল মদের মুন্নফা সিলগুলা বুঝতে পার আপনাকে আগে চিনতে হবে মদের হরফগুলা তো মদর হরফগুলা কি কি যদি জবরের বাম পাশে খালি আলিফ আসে এই যে জবরের বাম পাশে খালি আলিফ আসলে তাকে বলা হয় মদর হরফ তারপরে জের বাম পাশে ইয়া আসলে তাকে বলা হবে মদর হরফ আবার প্যাশের বাম পাশে আসে ওয়াও আসলে তাকে বলা হবে মদর হরফ কিংবা খারা জবর হরফের উপরে যদি খারা জবর আসে কিংবা খারা জের আসে অথবা উল্টা প্যাঁশ আসে ওইগুলো হচ্ছে মদর হরফ আর এই মদর হরফের উপরে যদি চিহ্ন চিহ্ন বামে যদি লম্বা হামজাটা আসে তাহলে তাকে বলা হবে মধ্যে মুনফাসিল আর মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে ঠিক কীভাবে এই মদের হরফের উপরে যদি মোটা চিনে বামে যদি তাহলে তাকে বলা হবে মধ্যে দেখুন বন্ধুরা হামজা আইন জবর আ হামজা আ হবে না কি হবে আ আ এখানে আমরা হামজা জবর আ এটা উচ্চারণ করবো হলকের শুরু থেকে হলকের শুরু থেকে উচ্চারণ করে আমরা আইনে চলে যাব। অর্থাৎ হামজা গিয়ে আইনকে ধরছে এর জন্য হামজা আইনজবর এভাবে।

হিম হামিন জে হিম হামজাগঞ্জ আগ আগ আমজাগঞ্জ যাব আগ হবে না কী হবে আগ 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 লাম খাৰ যাব লা আগ লাম খাৰ যাব লা এখানে কী হবে একলি টান হবে তাপ লাম আলি দুই যাব লাং এখানে লাম দুই যাব লাং হবে কারণ এখানে দেখোন তান বিনিপর কি আসছে এই যে ফার্স্ট আছে আর তান বিনিপৰ যদি ফার্স্ট তাহলে তাকে বলে হবে ইক ফাগুন না আর ইক ফাগুন আমরা অবশ্যই গুণ করব নাকিৰ ভিতর থেকে তো আগ লা লাং ফাহিয়া হা এটা কিন্তু হা এটা হচ্ছে হা হা ফাহি ইয়াজবোৰ ফাহি ইয়া হামজা ই লাম লাম যেবোৰ লাল ই লাল হামজা ৰালযোবৰ আজ এই লাল আর আর পাতলা হবে হামজা ৰালযোবাৰ আজ হবে না কি হবে আর আর এই লাল আর গফ আলীযোবৰ অ এই লাল নুন জেনী ইলাল আদকানি ফাজ ফাহামিম ফাহমিম পেশ হুম ফাহুম মিম কফ মুক মুক ফাহুম মুক মাহুন মিম জেবর মা হাওয়া পেশ হুন উন না হুন আর ওয়াকফ দল হবে হুন তো বন্ধুরা এখানে দেখুন ফাজ ওয়াল ফা এটা হরকত এখানে টান হবে না আর হা গিয়ে এই মিমকে ধরছে আর এটা হচ্ছে মিম শাকিন আর মিম শাকিনের পর কি আসছে মিম আসছে তো যদি মিম শাকিনের পর মিম আসে তাহলে তাকে বলা হবে মিম সাকিনের ঈদগাম গুন্না মিম শাকিনের পর মিম আসলে তাকে বলা হবে মিম শাকিনের ঈদগাম গুন্না আর এখানে আমরা অবশ্যই কী করব গুন্না করবো ফা হুম হুম এখানে এভাবে গুন্য হবে আমরা দুওয়ালি এনে গুণ্য করবো ফাহুম হুম মিম কপেশ মোক ক ক এখানে কলকল হবে কারণ কফ কি আসছে চাকিন আসছে মিম কপেশ মুক হবে না কি হবে মুক ক মিম কে মা এটা হরকত হবে না হা এটা হা হবে হা হুন হবে হা ওয়াপ নন জীবন না হেউ না যেহেতু পেশে মানে ওয়া আসছে এটা মধ্য হরফ আর মদ হরফের বাম হরফে এই যে অক্ফ এটা নাট মধ্যে মদে জি এখানে আমরা তিন আলি টেনে তো একসাথে বলি إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ إِنَّا جَعَلْ جَعَلْ إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ ۖ انا جعلنا في اعناقهم اغلالا اغلالا فهي الى الاذقان فهم مقمحون مقمحون إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُمْ مُقْمَحُونَ تيكشة تبوري إِنَّا جَعَلْنَا فِي في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون তো বন্ধুরা এইভাবে আপনারা টেনে টেনে পড়বেন অর্থাৎ গুন্নাগুলা মদগুলা ঠিক করে এইভাবে পড়বেন কিন্তু হরকতে কখনো টান দিবে না যেমন আজ ক নি ফাহোম এভাবে হবে না নুন যে নি এখানে কিন্তু টান হবে না আজ ক ফাহুম এভাবে হবে আজ ক নি ফাহোম ম কমা শুন এভাবে হবে এখন আমরা আবার প্রথম থেকে পড়ি তো এখন আমি শুধু রিডিং পড়ব আপনারা আমার সাথে রিডিং পড়ার চেষ্টা করবেন চলুন শুরু করি ইয়াসিন ওয়াল আনীল হাকিম ওয়াল আনীল হাকীম ইয়াসিন والقران الحكيم انك لمن المرسلين ياسين والقران الحكيم انك لمن المرسلين ياسين. والقرآن الحكيم: إنك لمن المرسلين على صراط، على صراط على صراط مستقيم على صراط مستقيم على صراط مستقيم تَنزِيلَ العَزِيزِ الرَّحِيم تَنزِيلَ تَنزِيلَ العَزِيزِ الرَّحِيم رَحِيم حِيم تَنزِيلَ العَزِيزِ الرَّحِيم আলা মুস্তাকি ডাং জিলা জি জির হি লিটুং জির জাল এটা পাতল হবে লিটুং জি র যে হবে লুং জির কৌম জির আবন্ধুরা আমি যেখানে যেভাবে গুণনা করতেছি যেভাবে টান দিচ্ছি ঠিক সেভাবে আপনারা গুণ্যা এবং টানগুলা দিবেন আবার لِتُنذِرْ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ لِتُنذِرْ قَوْمًا مَّا أنذر آباؤهم فهم غافلون تابر <سؤال> لقد حق القول على لقد لقد يكني قول لقد 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 حق القول على على أكثرهم أكثرهم আখ আখ সা রি হিম আখ সি হিম আখ হিম টানা যাবে না কারণ সাজব সা রি এগুলো হচ্ছে হরকত আর হর্কত কখনো টান হয় না আবার লাকাদ কৌল আখ আলা হিম ফাহুম হোম লু মিনু ফাহুম লা লা লাপ টান হবে فهم لا يؤمنون لقد حق القول على أكثرهم لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إن نجعل جعل جعل إنا جعلنا في أعناقهم أع أر أعناقهم إنا جعلنا في أعناقهم না জাকল না ফি আ না কহিম আগ লাং ফাহিয়া ইলাল আ কনিফাহোম মোক মাহোন মুক মোক এখানে আমরা কল কল করব আর হোম এখানে গুণ করব আবার انا جعلنا في اعناقهم اغلالا فهي الى الاذقان فهم مقمحون তো বন্ধুরা ঠিক এইভাবে আপনারা টেনে টেনে পড়বেন মানে খুব ধীরে ধীরে পড়বেন যেখানে টান হবে সেখানে অবশ্যই টান দেবেন যেখানে গুণ হবে সেখানে অবশ্যই দুই আলির পরিমাণ টেনে গুণ্য করবেন আর হরফের উচ্চারণগুলো অবশ্যই অবশ্যই সঠিকভাবে করতে হবে যেমন হা পফ প কাফ তারপর হচ্ছে ওয়াও এই হরফগুলো খুব সুন্দর করে আপনাকে উচ্চারণ করতে হবে তো বন্ধুরা চলুন এখন আমরা এটা আবারও পড়ি তো অবশ্যই এখন আপনার আমার সাথে সাথে পড়বেন এখন আমি একবার করে পড়বো আপনারা আমার সাথে একবার পড়বেন তো চলুন শুরু করি بسم الله الرحمن الرحيم يا سين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون لقد حق القول على আক্সারিহিম শাহুম লাই মিনু ইন না জা ফি আ নাহিম অ ইলাল ফাহিয়া ইলা আনি শাহু মোক এইভাবে পড়বেন তাহলে আপনার পড়াটা অনেক সুন্দর হবে শুনতে অনেক ভালো লাগবে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ইনশাআল্লাহ আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ